নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তো অনেক দিন ধরে তোমাদের একটা ভিডিওর রিকোয়েস্ট অনেকে করেছো সেটা হচ্ছে যে আইপিএল দু হাজার বাইশের জন্য কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে দলে নিতে পারে তো সেই বিষয়টা নিয়ে আমরা মেনলি এই ভিডিওতে আলোচনা করব এবার কে কে আর কোন কোন প্লেয়ারকে দলে নেবে সেটা তো এখন এখান থেকে বসে বলা সম্ভব না তার কারণ হচ্ছে যে সমস্ত টিম ম্যানেজমেন্টের লোকেরা অক্সান টেবিলে যাবে তারও একটা প্ল্যানিং নিয়ে যাবে এবার সব কিছু সেই প্ল্যানিং অনুযায়ী চলবে এরকমটা না তো অক্সান টেবিলে বসে যেরকম বাজেট থাকবে তো সেই অনুযায়ী ডিসিশান নিতে হয় তো আমরা মেনলি আলোচনা করব যে কোন কোন প্লেয়ারকে কলকাতার নাইট এটা টার্গেট করতে পারে এবং কোন কোন প্লেসের জন্য কোন প্লেয়ারটা বেটার হতে পারে সেই বিষয়টা নিয়ে তো হোপফুলি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আর কি কোন কোন প্লেয়ারকে কে আর টার্গেট করতে পারে এবং তোমরাও কিন্তু তোমাদের সাজেশান নিচে দিতে পারো কারণ আমি অনেক নাম মিস করে যেতে পারি তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাজেশানটাও তোমরা নিচে দিও বাট ভিডিওটা শুরুটাকে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটাকে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের বেলাইকনটিও অবশ্যই অন করে দেবে তো সাবস্ক্রাইব করাটা কিন্তু একদমই ফ্রি তো অবশ্যই করে নিও তো যদি কলকাতা নাইট রাইডার্সের অপশান স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যায় তো কে কে আর কিন্তু চারখানা প্লেয়ারকে রিটেন করেছে স্যার যে ওপেনিংয়ে একটা অপশান দিয়ে দেবে সাথে কিছুটা বোলিং দিয়ে দিতে পারে আন্দ্রেড আসেল যে একজন ফিনিশার হিসেবে পাঁচ নম্বর বা ছ নম্বরে খেলতে পারবে সুনীল নারায়ণ সেও কিন্তু ওই সাত নম্বর আট নম্বরে ব্যাট করার মতো প্লেয়ার সাথে একটা ভালো স্পিন অপশান এবং ভরুণ চক্রবর্তী আর একটা মিষ্টি স্পিনার অপশান অর্থাৎ স্পিন ডিপার্টমেন্টটা মোটামুটি কে আর ঠিকঠাক করে রেখেছে হয়তো ব্যাকআপ স্পিনার রাখবে বাকি মোটামুটি ওই ডিপার্টমেন্টে ঠিক আছে সাথে একজন রাসেলার মতো ফিনিশার আছে এবং একজন ওপেনিং ইন্ডিয়ান ব্যাটসম্যান আছে তো এই চারটে জায়গায় কিন্তু কে আর রিটেন করেছে বাকি টিমটা কিন্তু ওই আটচল্লিশ কোটি টাকা দিয়ে তৈরি হবে তো সেখানে আমার মনে হয় কেয়ার ফার্স্টেই কিন্তু একজন ওপেনিং ব্যাটসম্যানের খোঁজ করবে যে একজন ডিস্ট্রাকটিভ ওপেনার হবে আর কি পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারবে কারণ ব্রেন্ডন ম্যাককালামের কিন্তু মাইন্ডসেটটা এরকমই তো সেই রকম প্লেয়ার খুঁজবে এবং সেখানে কিন্তু একজন ওভারসিজ ওপেনার আসার চান্স অনেক বেশি মানে একজন ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ার যে কিন্তু ওপেনিং ব্যাট করতে পারে এবং এসে কিন্তু ডিস্ট্রাকটিভ ব্যাটিং করতে পারে এরকম প্লেয়ার কিন্তু কে কেয়ারে নিতে পারে এবার এখানে কিন্তু অপশান অনেক আছে তো তার মধ্যে যাকে পাবে তাকে নেবে তো অপশানগুলো যদি তোমরা দেখো সেটা ডেভিড ওয়ার্নার থেকে শুরু হয় ওয়ার্নারের পাশাপাশি কিন্তু কুইন্টন ডিকক তার সঙ্গে জেসন রয় জনি বিয়াস্টো অ্যালেক্স সেলস এভিন লুইস মার্টিন গাপটিল লায়াম লিভিংস্টোন রাশি ডুসেন এডেন মার্ক্রাম এরকম প্রচুর নাম আছে সব নাম তো আমার এখন মাথায় আসছে না মানে অনেক অপশান কিন্তু পেয়েই যাবে সেই জায়গাটায় তো সেখান থেকে কিন্তু একজন ভালো কোয়ালিটির ওপেনিং ব্যাটসম্যান বিদেশি নিতে পারে কে কেকেয়ার আমার মনে হয় সেরকম একটা প্লেয়ার কে কেকেয়ার নেবেও এবার যদি এখানে সেই প্লেয়ারটার আর কি মাল্টি ট্যালেন্ট থাকে মানে ধরো উইকেট কিপিংও করতে পারে এরকম প্লেয়ার তাহলে সেটা আরও ভালো হয় যেমন ব্যাস্টো কুইন্টন ডিককের মতো প্লেয়ারদের যদি নেয় বা যদি মিডিল অর্ডারের নিকোলাস পুরান ম্যাথুয়েডের মতো প্লেয়ারকে নেয় তারা কিন্তু আর কি এক্সট্রা অ্যাডভান্টেজ কে আর টিমকে দিতে পারে তো আমার মনে হয় কে আর দুজন আর কি ওভারসিজ ব্যাটসম্যান নেবে যার মধ্যে কিন্তু একটা বড়ো নাম হতে পারে মানে যে নামগুলো বললাম তাদের মধ্যে কেউ আসতে পারে এবং তার সঙ্গে আরেকজন হয়তো আসবে যে মিডল অর্ডারও ব্যাট করতে পারবে আবার দরকারে ওপেনিংও ব্যাট করতে পারে এরকম একটা প্লেয়ার হয়তো আর নেবে মানে দুজন ওভারসিজ প্লেয়ার কিন্তু আর ব্যাটসম্যান হিসেবে নেবে এর সঙ্গে ইন্ডিয়ান ওপেনারদের কথা বললে সেখানেও দেবদত পাটিক্যাল শিকর ধাওয়ানের মতো প্লেয়াররা থাকবে বাট আমার মনে হয় কে কেকেয়ার কিন্তু একজন ইন্ডিয়ান ওপেনার রেখে একজন ফরেন ওপেনারের খোঁজ করতে পারে আর ইন্ডিয়ান প্লেয়ারের কথা বললে সেখানে আমার মনে হয় দুজন প্লেয়ার আছে এই দুজন প্লেয়ারের মধ্যে কিন্তু কে ক্যারেড অবশ্যই একজনের জন্য যাওয়া উচিত মোটামুটি একটু হাই বাজেটের প্লেয়ার হবে বাট এই দুজনের মধ্যে কিন্তু একজনকে কে ক্যারেড অবশ্যই নেওয়া উচিত তার মধ্যে প্রথমজন হচ্ছেন শ্রেয়া সায়ার যে কিন্তু অবশ্যই ক্যাপ্টেন মেটেরিয়াল এবং তিন নম্বরে বা চার নম্বরে ব্যাট করার জন্য একটা আইডিয়াল অপশান আর আয়ার ছাড়া কিন্তু আর একটা অপশান হচ্ছে ঈশান কিষান তো ঈশান কিষানও কিন্তু একটা দারুণ অপশান হতে পারে যেহেতু ব্র্যান্ডন ম্যাককালাম টিমের কোচ তো ঈশানের মতো প্লেয়ারকে তিনি কিন্তু পছন্দ করতে পারেন কারণ ঈশান কিষান একজন অ্যাটাকিং কোয়ালিটির প্লেয়ার সঙ্গে উইকেট কিপিং দিয়ে দেবে এবং ক্যাপ্টেনেরও একটা অপশান হতে পারে তো সব মিলিয়ে কিন্তু ঈশান কিষানেরও একটা চান্স থাকছে কে কে আসার তো আমার মনে হয় আয়ার অথবা কিষানের মধ্যে একজনের জন্য কে ক্যারার অবশ্যই ছাপানো উচিত একটু তো টাকা বেশি লাগবে বাট সেটা কিন্তু খরচা করা উচিত কারণ এই দুজনে কিন্তু লং টার্মে টিমকে সার্ভিস দিতে পারে এবার দুজনকে তো আর একসাথে পাওয়া যাবে না সেটা সম্ভব না এই আটচল্লিশ কোটি টাকা নিয়ে বাট একজনের জন্য কিন্তু অবশ্যই ছাপানো উচিত এবং তার পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান মিডিল অর্ডার ব্যাটসম্যানের খোঁজ করতে পারে যেখানে রাহুল ত্রিপাঠী কিন্তু গত বছর দারুণ সার্ভিস দিয়েছিলেন তো তাকে কিন্তু আবার দলে নেবার কথা কে কে আর ভাবতে পারে রাহুল ত্রিপাঠী খুবই ভালো অপশান তো সেখানে যদি কেকরের টপ অর্ডারটা এরকম হয় একজন বিদেশি ওপেনার সঙ্গে ভেঙ্কটেশায়ার তিন নম্বরে ঈশান অথবা শ্রেয়া সায়ার চার নম্বরে রাহুল ত্রিপঠী তো দেখতে কিন্তু অনেক ভালো লাগবে অ্যাটাকিং প্লেয়ার আছে সবাই সঙ্গে ডিপেন্ডেবেলও তো এটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে এবং আদার্স ইন্ডিয়ান মিডিল অর্ডার ব্যাটসম্যানের জন্য কিন্তু অপশান আছে যেমন দীপক হুডার কথা ভাবতে পারে শাহরুখ খানের কথা ভাবতে পারে বা নীতিশ রানাকেও নেওয়ার কথা ভাবতে পারে বা যদি একটু এক্সপিরিয়েন্স কাউকে চায় সেক্ষেত্রে সুরেশ রায়নার কথা ভাবতে পারে বা দীনেশ কার্তিককেও আবার নেবার কথা ভাবতে পারে তো এরকম কিন্তু অনেক অপশান আছে ওই পাঁচ নম্বর জায়গাটায় খেলার জন্য দেন যদি ছ নম্বরে রাসেল খেলে সেক্ষেত্রে সাত নম্বরে কিন্তু আরেকজন ইন্ডিয়ান অলরাউন্ডারের কথা ভাবতে পারে তো এবার ইন্ডিয়ান অলরাউন্ডার হিসেবে কাকে নেবে আর কি সেটার জন্য অনেক অপশান আছে বাট সেই নিয়ে নামগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করছি না কারণ আমার মনে হয় এটা বাজেটের ওপর ডিপেন্ড করবে যেরকম বাজেট পড়ে থাকবে সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটায় প্লেয়ার আসবে মানে যদি স্পিন অলরাউন্ডার নিতে চাই সেক্ষেত্রে কিন্তু ক্রুনাল পান্ডিয়া সাবাজ আহমেদ বা তার সঙ্গে ওয়াশিংটন সুন্দর এই অপশানগুলো থাকছে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দেখতে গেলে শিভম দুবে একটা অপশান হতে পারে বা শার্দুল ঠাকুর বা দীপক চাহার এরা কিন্তু খুবই ভালো অপশান হতে পারে কারণ এরা কিন্তু বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিংটাও দিয়ে দেয় এবং ভালো কোয়ালিটির বোলার সেক্ষেত্রে কিন্তু দীপক চাহাড়ের মতো প্লেয়ারের জন্য কে কী অবশ্যই যেতে পারে এবার ধরে নিলাম আট নম্বর জায়গাটায় সুনীল নারায়ণ খেলবে দেন নম্বরে ভরুণ চক্রবর্তী খেলবে আর দুটো পজিশন পরে থাকলো দশ নম্বর এবং এগারো নম্বর তো এখানে একজন বিদেশি ফাস্ট বোলার থাকবে একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার থাকবে তো ফার্স্টে যদি ইন্ডিয়ান ফাস্ট বোলারের জায়গাটা নিয়ে আলোচনা করা যায় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে যদি আর কি দীপক চাহাড় অথবা শার্দুল ঠাকুর এরকম কাউকে পেয়ে যায় সেক্ষেত্রে হয়তো খুব বড় নাম নেবে না তবে যদি শার্দুল ঠাকুর বা দীপক চাহাড়ের মতো প্লেয়ারকে না পায় সেক্ষেত্রে কিন্তু একটা বড়ো নাম আমরা দেখতে পেতে পারি কারণ কে কেকেয়ার কিন্তু সবসময় একজন ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স ফাস্ট বোলারকে মিস করে তো সেখানে কিন্তু মোহাম্মদ স্বামী একটা দুর্দান্ত অপশান হতে পারে দেন স্বামী ছাড়াও আভেস খান থাকছে নটরাজন থাকবে ভুবনেশ্বর কুমার হর্ষল প্যাটেল এই সমস্ত প্লেয়াররা কিন্তু থাকবে তো এই এক্সপিরিয়েন্স ফাস্ট বোলারের মধ্যে কিন্তু অবশ্যই একজনকে কে কেকেয়ার নিতে পারে কারণ এই জায়গাটাতে কে কেকেয়ার কিন্তু প্রত্যেক বছরই একটা ভালো প্লেয়ার মিস করে তো সেখানে কিন্তু কেকারের একটা ভালো ফাস্ট বোলার লাগবে ইন্ডিয়ান এবং তার সঙ্গে কিন্তু একজন ব্যাকআপ ইন্ডিয়ান ফাস্ট বোলারও লাগবে মোটামুটি ভালো কোয়ালিটির যেমন শিবম মাবি প্রসিদ্ধ কৃষ্ণ উমেশ যাদব বা তার সঙ্গে সন্দীপ শর্মা এরা কিন্তু এই জায়গাটায় খারাপ অপশান হবে না তো ইন্ডিয়ান ফাস্ট বোলিংয়ে কিন্তু কে এর অবশ্যই একটা থেকে দুটো ভালো আর কি অপশান লাগবে কারণ এই জায়গাটায় কে কেআর প্রত্যেকবারই একটু সমস্যায় পড়ে তার সঙ্গে বিদেশি ফাস্ট বোলারের কথা বললে সেখানেও কিন্তু কে কেকার টিমে আমরা একজন গান ফাস্ট বোলার দেখতে পাবো এটা আমরা আশা করতেই পারি মানে কোয়ালিটি ফাস্ট বোলার যে খুব স্পিডে বল করতে পারে যেখানে আর কি ক্যাগিশ্বর আবাদার নাম তো আমরা অনেকেই বলবে বাট রাবাদাকে পাওয়াটা একটু চাপ কারণ রাবাদার কিন্তু বাজেট অনেক হাই উঠবে তো সেক্ষেত্রে রাবাদা একটা অপশান হলেও হয়তো রাবাদাকে পাবে না বাট লকি ফার্গুসনের জন্য কিন্তু কে আর আবার যেতে পারে ফার্গুসন কিন্তু আর একটা ভালো অপশান এছাড়াও ট্রেন্ড বোল্ট আছে তার সঙ্গে ব্যাট কামিনস আছে মুস্তাফিজুর রেহমান মানে উইকেট টেকিং বিদেশি ফাস্ট বোলার কিন্তু একটা লাগবে তার আরেকজন আর কি ব্যাকআপ বিদেশি ফাস্ট বোলার লাগবে যে কিন্তু দরকার যদি যে মেন ফাস্ট বোলার সে যদি খেলতে না পারে সেই জায়গাটায় এসে খেলতে পারবে সেরকম প্লেয়ার যেমন জস এজালুট বা গিডি মার্কুট এরকম অনেক প্লেয়ার সেখানেও থাকবে যে বাজেটের মধ্যে আসবে তাকে নিয়ে নিতে পারে তো এটাই কিন্তু কে ক্যার অপশান স্ট্র্যাটেজি হতে পারে এবার এর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকআপ অপশান হিসেবে একটা রাসেলের ব্যাক আপ লাগতে পারে কারণ রাসেল মাঝে মধ্যেই ইনজোর্ড হয়ে যায় সেখানে কিন্তু একজন বিদেশি অলরাউন্ডার লাগতে পারে মিচেল মার্স সেখানে কিন্তু একটা খুবই ভালো অপশান হতে পারে বা যেসন হোল্ডার একটা অপশান হতে পারে এছাড়াও আরও অনেক অপশান থাকছে বাট সব কিছুই কিন্তু বাজেটের উপর ডিপেন্ড করবে তো আমার মনে হয় এটাই কিন্তু কে কেকেয়ারের অকশান স্ট্র্যাটেজি হতে পারে তো অক্সান থেকে একজন ভালো কোয়ালিটির বিদেশি ফাস্ট বোলার ভালো কোয়ালিটির ইন্ডিয়ান ফাস্ট বোলার তার সঙ্গে কিন্তু একজন ভালো কোয়ালিটির ইন্ডিয়ান ব্যাটসম্যান আর একজন ভালো কোয়ালিটির ওভারসিস ওপেনার ব্যাটসম্যান তো এই চারটে জায়গায় কিন্তু কে আর সব থেকে বেশি টাকা খরচা করতে পারে তো অপশান কারা আছে তোমাদের বললাম তোমরাও তোমাদের মতামত জানো যে কে আর কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে বাট আমার মধ্যে যত টাকাই লাগুক কয়েকটা প্লেয়ারের পেছনে কে আর মাস্ট যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে শ্রেয়া সায়ার অথবা ঈশান কিষানের মধ্যে একজনকে অবশ্যই নিতে পারে আর তার সঙ্গে বোলিংটা ঠিক করার জন্য মোহাম্মদ শামী আভেস খান দীপক চাহার শার্দুল ঠাকুর অথবা হর্ষল প্যাটেল এদের মধ্যে থেকে কিন্তু একজন ভালো কোয়ালিটির ইন্ডিয়ান বোলার নিতে পারে আর কি উইকেট টিকিং অপশান হিসেবে তো এখানে কিন্তু এই দুটো জায়গায় কিন্তু কে কেআর সব থেকে বেশি টাকা খরচা করতে পারে তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট সেকশনে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম আটলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও তো চলো চলকাইস এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে এরপর তোমরা কি বিষয় নিয়ে ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও তো চলো বাই বাই